অবরুদ্ধ গাজায় নির্বিচারে পড়ছে একের পর এক বোমা, সন্তানহারা হচ্ছেন কোনো না কোনো মা। রোববার বিকেলে উপত্যকাটিতে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আবারও হামলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, একদিনে নতুন করে 150 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাল্টা প্রতিরোধ অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি বিনিময় নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছে সংগঠনটি। হামাসের আক্রমণে আরও 9 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত 155 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে অনেক চড়া মূল্য দিতে হচ্ছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে হামাসকে পরাজিত করেই বন্দীদের মুক্ত করা হবে বলেও জানান নেতানিয়াহু। এর মধ্যেই চলমান যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে মিশর। 14 যুদ্ধবিরতি ঘোষণা করা হলে হামাস তাদের হাতে বন্দি 40 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা দেশটি। প্রস্তাব অনুযায়ী এই সময়ে গাজায় সব ধরনের হামলা ও নজরদারি বন্ধ রাখবে ইসরায়েলি সেনারা। এছাড়াও তাদের কারাগারে বন্দি 120 ফিলিস্তিনিকে মুক্তি দেবে। যদিও এই প্রস্তাব নিয়ে এখনও কিছু বলেনি তেল আবিব। রেহানুল রানা, সময় সংবাদ।